স্টুডেন্টস দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষায় ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান এই চ্যাপ্টারটা অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটার উপর থেকে টোটাল ফোরটিন মার্কস আসবে সেই মার্কসের ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা আমি বোর্ডে লিখে রেখেছি দেখো ফুল মার্কস ফোরটিন এমসি আসবে দুটো ভেরি শর্ট কোশ্চেন আসবে চারটে শর্ট এক্সপ্লেনেটারি কোশ্চেন একটাই আসবে যেটা টু মার্কসের হয় আর থ্রি মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন দুটো আসবে এবং তোমরা সকলেই জানো যে এই পার্টটায় কিন্তু ইন্টারনাল অপশান থাকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখানে এমসি কিউ ভিএস কিউ বা এমসি কিউ ভিএস এই দুটো পার্ট নিয়ে মোটামুটি খুব একটা অসুবিধে থাকে না তো ছাত্রীরা মোটামুটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলে চিন্তা থাকে ভি এই সরি এসি কিউ অর্থাৎ শর্ট অ্যান্ড অ্যান্সার আর এখানে ডেসক্রিপটিভ এই দুটো টাইপ নিয়ে ছাত্রছাত্রীতে একটু কষ্ট হয় মোটামুটি যারা থরলি কোশ্চেন সলভ করছো এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো তাদের কাছে খেয়াল করে দেখবে তোমাদের এই দুটোতেই হয়তো একটু অনেক সমস্যা হচ্ছে এটা আমি দেখেছি ছাত্রছাত্রীদের হয় এমসিকিউ কিউ বেরিয়ে যায় এসি কিউ বেরিয়ে যায় কিন্তু এসি কিউ অর্থাৎ শর্ট এক্সপ্লেনেটারি কোশ্চেন মানে দু নম্বরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে লিখতে একটু অসুবিধা হয় বা তোমাদের ডেসক্রিপটিভ লিখতে একটু হালকা অসুবিধা হয় কেন হয় তার কারণ তোমরা ব্যাপারটাকে বুঝতে না বুঝে না বুঝে পড়ার চেষ্টা করো বা না বুঝে ওটাকে মুখস্থ করে পেটের মধ্যে গুঁজে চলে যাওয়ার চেষ্টা করো পরীক্ষায় তো যারা ভিডিওটা এখন দেখছো নতুন ভিউয়ার যদি হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমে সবার আগে কারণ চ্যানেলটা তোমার জন্য প্রচণ্ড ইউজফুল চ্যানেল হতে চলেছে দু হাজার বাইশ সালের পরীক্ষাতে যদি হও আমি মন প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করে যে তোমাদেরকে আমি সাংঘাতিক নম্বর পাইয়ে ছাড়বো কিছু কারণে তুমি না চাইলেও ছাড়বো যাই হোক তো তারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে না বুঝে মগজস্থ করে মগজস্থ করতে চাইছো তাদের জন্য আমি অবশ্যই বলবো যে আমার এই টপিকেরই উপরে অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন বা তরিপ্রহ রাসায়নিক বিক্রিয়ার উপরে আমার ক্লাস রয়েছে যেটা এখন তোমরা কার্ডে দেখতে পাচ্ছো সেটাকে ক্লিক করে দুটো ভিডিও পরপর খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে সুন্দর করে নোটস নিতে নিতে দুটো ভিডিও কভার করো ওকে তাহলে দেখবে তোমাদের মাথা খানিকটা পরিষ্কার হয়ে যাবে এতটাই পরিষ্কার হবে তোমার আনন্দে লাফাবে তিনি মিরিং করে হবে ওই ভিডিও দুটো দেখলে পারে এতটাই সুন্দরভাবে ওখানে বোঝানো আছে যতটা পেরেছি আমি আশা করি খুব ইফেক্টিভ ওয়েতে ওখানে বোঝানো হয়েছে তো এই কনসেপ্টটা ক্লিয়ার করো আগে বাবা তবে তুমি এগুলোকে ফেস করতে পারবে ভালোভাবে ঠিক আছে তারপরে তো মেথডিক হবে আগে তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বাবা তাই না তো কনসেপ্ট ক্লিয়ার হলে পরে মেথোডিক হতে হবে মেথডিক হয়ে আমাদের প্রথমেই দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কত কত মার্কস আসছে এবং কীরম কীরম ব্যাপারভাবে মার্কসটা আসছে আজকে আমি অ্যানালিসিস করছি এই চ্যাপ্টারটা নিয়ে তো এখানে দেখো এই চ্যাপ্টারের দুটো পার্ট আছে পার্ট এ আর পার্ট বি পার্ট এতে কী আছে ইলেকট্রোলাইট অ্যান্ড ইলেকট্রোলাইসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ বিশ্লেষণ পার্ট এতে তাহলে এখানে কি আছে পার্ট এতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কি তড়িৎ বিশ্লেষ্য ব্যাপারটা কি তড়িৎ বিশ্লেষ্য কত প্রকারের হয় এই ধরনের কিছু প্রশ্ন এই ধরনের কিছু টপিক নিয়ে বা এই ধরনের কিছু সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে নেক্সট পার্ট যেটা পার্ট বি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অব ইলেকট্রোলাইসিস এইখানে অ্যাপ্লিকেশনে তোমাকে দেখানো হয়েছে যে ইলেকট্রোলাইসিসে মোটামুটি তিন ধরনের অ্যাপ্লিকেশন আছে এর কি না নিষ্কাশন মানে তারপরে কি নিষ্কাশনের পরে আমি আধুন উদাহরণটা মনে পড়ে গেল মানে তুমি ধরো ড্রেনে পড়ে গেছো তোমাকে আগের ড্রেন থেকে তুলতে হবে নিষ্কাশিত করতে হবে এক্সট্রাকশান করতে হবে তাই না তারপরে এক্সট্রাকশনের পরে কি হবে মানে মেটালকে কি করে এক্সট্রাক্ট করতে হয় তোর বিশ্লেষণের সাহায্য সব মেটালকে করা যায় না যে 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 মেটালকে করা যায় মানে যে যে সব মেটালকে তো আর তোর কার্বন বিজারণ দিয়ে এক্সট্রাক্ট করতে পারবে না তাহলে কিছু কিছু মেটালের ক্ষেত্রে তোমার কার্বন বিজারণটা ফেলিওর হয়ে যাবে সেখান থেকে মানে মেটালকে এক্সট্র্যাক্ট করার জন্য তোমার তৈরি বিশ্লেষণই করতে হবে করতে হবে তো আমার ডিটেল ভিডিওটা দেখলে পরে পুরোটাই বুঝে যাবে যে এক্সট্রাকশান কী করে হয় তো অ্যাপ্লিকেশনের প্রথম অ্যাপ্লিকেশনটাই হচ্ছে এক্সট্রাকশন করা অর্থাৎ মেটালকে তার আকরিক থেকে নিষ্কাশিত করা তারপরে বিশোধন করা অর্থাৎ যে নিষ্কাশিত মেটালটা পেরে তার মধ্যে অনেক অশুদ্ধি আছে সেটাকে কী করতে হবে বিশুদ্ধ করতে হবে সেটা ধুতে হবে ভালো করে তাকে বলে বিশুদ্ধিকরণ রাইট পিউরিফিকেশন বলে ওটাকে তারপরে পার্ট কি তারপরে পার্ট ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ তরিত লেপন মানে যেটাকে পেলে বিশুদ্ধ করে যেটাকে পেলে সেটাকে আবার বাজারে যদি চালাতে যাও তাহলে তার উপর স্নো পাউডার এগুলো মাখাতে হবে ক্রিম সানস্ক্রিম এগুলো মাখিয়ে ছাড়বে অর্থাৎ ত্বরিত লেপন করবে অর্থাৎ তার ত্বরিত বিশ্লেষণের মাধ্যমে তার উপরে একটা কিছু প্রলেপ দিয়ে সেটাকে বাজারে ছাড়বে তো অ্যাপ্লিকেশান আর আর এখানে কী বল ডেফিনেশান অ্যান্ড সাম প্রেসক্রিপশান পার্ট এতে আছে যেখানে ইলেকট্রোলাইট আর অ্যাপ্লিকেশন এই দুটো পার্ট নিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা রয়েছে ঠিক আছে ভালো করে ভেঙে নাও চ্যাপ্টারটা দুটো পার্টে ভেঙে নাও পার্ট এ পার্ট ডি তো পার্ট এ আর পার্ট বিতে কি হয় দু হাজার সতেরো সাল থেকে এখান থেকে প্রশ্ন আসছে হবে জানো দু হাজার সতেরো সাল থেকে গোটা তিন মার্চের কোশ্চেনটাই পার্ট এ থেকে এসেছিল আমি তিন মাসের কোশ্চেন নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে তাহলে কারণ এই তিন মাসের কোশ্চেন নিয়ে একটু চিন্তায় থাকো তোমরা তিন মাসের কোশ্চেনই পার্ট এতে গেছিল কিন্তু এসি কিউ নিয়ে বলতে পারো এসি কিউ থেকে কোশ্চেন কোনো মানে পার্ট এ থেকে আসতে আসতে পারে পার্ট বি থেকেও আসতে পারে পার্ট বি থেকে বেশি আছে এসি এমসিকিউ এমসি কিউ কিউ আর এসি এই 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 জায়গাটায় পার্ট এ থেকে কোশ্চেন বেশি আসে ওকে আর এই পার্টটায় পার্ট বি থেকে মানে এই তিন দুগুণে ছয় যেটা আছে এই পার্টটায় কি হয় পার্ট বি থেকে থাকে কখনো কখনো পার্ট এ থেকে থাকে কখনো পার্ট দুটো পার্টকে মিস করে থাকে যেমন দু হাজার সতেরোতে পার্ট এ থেকে কোশ্চেন এসেছিল কোশ্চেন আসছিল তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়ায় ঘটানোর জন্য দায়ী সকলে জানো তরি বিশ্লেষণ কোন শক্তি দিয়ে হয় তরি শক্তি দিয়ে তুমি তরি বিশ্লেষণটা ঘটাও তাহলে রাসায়নিক বিক্রিয়াটা ঘটাচ্ছে কি তরি শক্তি কোশ্চেন এসেছিল তরি বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়ায় ঘটানোর জন্য দায়ী এবং অম্লায়িত জলে তরি বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া ঘটে ওকে তো ক্যাথোডের কি রিয়াকশন ঘটে আর অ্যানোডে কি রিয়াকশন ঘটে এটা ক্যাথোডে কি ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে তোমরা সকলেই জানো দেখো এখানে আমি ক্যাথোডের রিয়াকশান লিখছি ধরো জিঙ্ক কোনো ক্যাথোডে গেছে সেখান থেকে ইলেকট্রন দিয়ে জিঙ্ক প্লাস থেকে জিরো হয়ে গেল কি হল টু প্লাসটা জিঙ্ক জিরো হয়ে গেল অর্থাৎ এখানে কি হলো এই প্লাস টুটা রিডিউসড হয়ে জিরো কমে গেলে পরে কি হয় বিজারণ হয় বেড়ে গেলে পরে জারন হয় যাই হোক তো তোমরা সকলেই জানো যে ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয় সেটাই এখানে প্রশ্ন করা হয়েছিল দু হাজার সতেরোতে ওকে তো এবং এইটা দিয়েই তোমার তিন নম্বর কমপ্লিট করে দেওয়া হয়েছিল ওকে খুব সিম্পল কোশ্চেন এসেছিলো দু হাজার আঠেরোতে কী প্রশ্ন এসছে দু হাজার আঠেরোতে ওই তিন নম্বর কোশ্চেনে কী এসছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালু অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে মানে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন করার সময় অ্যালুমিনিয়া ছাড়া আর কী কী তুমি দিচ্ছো ট্রায়োলাইট দিচ্ছো এই দুটো জিনিসের ওরা জানতে চেয়েছিলো ওকে জাস্ট এটা কিন্তু এসেছিলো কোথা থেকে না এক্সট্রাকশন থেকে অর্থাৎ নিষ্কাশন থেকে এসছে ওকে তো এই প্রশ্নটা এসছিল আর এই প্রসেসে কোন হিসেবে কি কি ব্যবহার করা হয় সেই দুটো নাম এসেছিল তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবে খুব ভালো করে বুঝতে পারি তাহলে এখানে প্রশ্নটা অল পুরোটাই কোথা থেকে এলো পুরোটাই কিন্তু চলে এলো একদম পার্ট বি থেকে কোশ্চেন হয়েছে পুরো পার্ট কিন্তু পার্ট বি থেকে কোশ্চেন হয়ে গেল দু হাজার উনিশে কোশ্চে কি দু হাজার দু হাজার উনিশে প্রশ্ন করছে ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য কি অর্থাৎ তারের মধ্যে দিয়ে তড়িৎ তো যায় আবার তড়িৎ বিশ্লেষণের সময়ও ক্যাথোড আর অ্যানোডের মধ্যে তড়িৎ যায় তাই না তরিত বিশ্লেষণের মধ্যে দিয়ে তরিত বিশ্লেষণের মধ্যে দিয়ে তরিত প্রবাহিত হয় তাহলে এই দুটো তড়িৎ প্রবাহের মধ্যে ডিফারেন্স কোথায় আছে এটা ওরা দুটো পার্থক্য জানতে চেয়েছিল ওকে এবং এরাও জিজ্ঞেস করেছিল যে কপারের পরিশোধন অর্থাৎ যেখানে তুমি পিউরিফিকেশন করছো কপারটাকে যখন পরিশোধন করতো এটা কিন্তু নিষ্কাশন থেকে আসেনি পরিশোধন মানে নিষ্কাশনের পরের পাটটা থেকে কোশ্চেন দিয়েছে তাহলে এখানে দু হাজার সতেরোতে কিন্তু নিষ্কাশন থেকে দিলো দু হাজার আঠেরোতে কি কোথা থেকে নিষ্কাশনের পরে যেটা হচ্ছে পরিশোধন থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে যে কপারের পরিশোধন করছো সেখানে তুমি কি কি ব্যাপার করছো ক্যাথোডে অ্যানোডে কী কী দিচ্ছ এই নিয়ে একটা প্রশ্ন ওরা করে দিয়েছে যেটা কিনা পরিশোধনের প্রশ্ন ওকে তাহলে একটা পার্ট এসছে পার্ট এ থেকে দু হাজার উনিশে একটা পার্ট এসছে পার্ট এ থেকে একটা পার্ট এসছে পার্ট বি থেকে মিক্সিং করে কোশ্চেনটা দিয়েছে তাহলে দু হাজার কুড়িতে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা কি ছিল না কিসের ভিত্তিতে তরি বিশ্লেষণ বিশ্লেষগুলিকে তীব্র ও মৃদু তরি বিশ্লেষ হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে তীব্র ও মৃদু তরি বিশ্লেষের একটি করে উদাহরণ দাও ওরা জানতে চাইছে যে তীব্র তরি বিশ্লেষ আর মৃদু তরি বিশ্লেষ ব্যাপারটাকে কিসের ভিত্তিতে তুমি ভাগ করেছো এবং প্রত্যেকটা একটা করে এক্সাম্পল মানে পুরো কোশ্চেনটা এসছে পার্ট এ থেকে ওকে তাহলে এইবার দেখো পার্ট এ পার্ট বি পার্ট এ প্লাস বি পার্ট এ তার মানে দু হাজার একুশে কী কোশ্চেন হতে পারে দু হাজার কোশ্চের পরীক্ষা হয়নি সরি দু হাজার বাইশে কী কোশ্চেন হতে পারে দু হাজার বাইশে যেটা হতে পারে সেটা হচ্ছে পার্ট বি থেকে কোশ্চেন দিতে পারে মানে শুধু অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন দিতে পারে বা কী দিতে পারে অর এখানে অ্যাপ এ বি দুটো পার্ট থেকেই কোশ্চেন দিতে পারে মানে পার্ট এতে কি আছে ইলেকট্রোলাইসিস মানে এই কী বলে কাকে বলে এইসব নিয়ে কোশ্চেন হতে পারে বা মিক্সিং করে কোশ্চেন দিতে পারে তাহলে বি থেকে বা এ থেকে এবি থেকে মিশিয়ে কোশ্চেন দিতে পারে এবার আমি যেটা বলবো আমার দেখো কোনোবারই কিন্তু তড়িৎ লেপন থেকে কোশ্চেনটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি ইলেকট্রোপ্লেটিং থেকে কোশ্চেন ইলেকট্রো প্লেটিং থেকে কি কোশ্চেন দেওয়া হয় যে না কোনো একটা ধাতুর উপরে কোনো একটা ধাতুর প্রলেপ দিতে হবে সেখানে তুমি তড়িৎ বিশ্লেষ রূপে মানে ইলেকট্রো রূপে কাকে ব্যবহার করতে তড়িৎ বিশ্লেষ রূপে কাকে ব্যবহার করতে চাইছিল ক্যাথরে কাকে রাখতে চাইছো অ্যানোরে কাকে রাখতে চাইছো তো এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু আসা উচিত এখনো পর্যন্ত তড়িৎ লেপন থেকে অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং থেকে কোনো কোশ্চেন ওরা দেয়নি তাহলে আমার আশা দু হাজার বাইশে হয়তো ইলেকট্রোপ্লেটিং থেকে ওরা কোশ্চেন দিয়ে দিতে পারে তো ইলেকট্রোপ্লেটিং ব্যাপারটা খুব ভালো করে পড়ে যাবে আমার ক্লাসেও আমি আমার ভিডিওতে ওরা ভালোভাবে আলোচনা করে নিয়েছি তুমি অবশ্যই ভিডিওটা দেখো ইলেকট্রোপ্লেটিং খুব ইম্পর্ট্যান্ট কিন্তু রয়ে যাচ্ছে এখনও পর্যন্ত দু হাজার নতুন জবে থেকেই সিলেবাসটা এসছে বা এই নতুন সিলেবাসের মার্কস ডিভিশনটা যেভাবে এসছে হ্যাঁ দু হাজার সতেরো থেকে কোশ্চেনগুলো আমরা পাচ্ছি তো সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তড়িৎ লেপনের কোনো প্রশ্ন আসেনি অর্থাৎ তরিদ লেপন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ইলেকট্রোপ্লেটিং মানে নিষ্কাশনের পরে যেটা আছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পরে আছে তামার বিশোধন আছে তারপরেই দেখবে ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ তড়িৎ লেপন বলে একটা টপিক আছে আমি আলোচনা করেছি আমার ভিডিওতে তুমি দেখে নিও তো সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শুধু তাই নয় তার সাথে হয়তো পার্ট এ কেও মিক্সিং করে দেবে অর্থাৎ ইলেকট্রোলাইসিস অ্যান্ড ইলেকট্রোলিস ইলেকট্রোলাইট অ্যান্ড ইলেকট্রোলিস থেকে মিক্সিং করে দেবে তার মানে দু হাজার বাইশের জন্য খুব ইম্পর্টেন্ট কোনটা বলছি আমি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তরিদ লেপন যেটা একবারও কোনো প্রশ্ন আসেনি এটা খুব ইম্পর্টেন্ট মানে এটা বাদ দিয়ে গেলে হবে না তুমি ভাবছো যে তরিত লেপনের প্রশ্ন কোনোবারই আসছে না আমি খালি নিষ্কাশন আর বিশোধনটা পড়ে চলে যাব তা করলে হবে না পুরোটাই এখানে কিন্তু পড়তে হবে কিছু করার নেই কারণ তরু লেপন ইজ খুব ইম্পর্টেন্ট তরি লেপনটা খুব ভালো করে বোঝায় পড়বে এবং বাকি দুটোকে অবশ্যই পড়ে যাবে কারণ এখানে নিষ্কাশন থেকে গতবারে যে প্রশ্নটা এসেছিলো দু হাজার কুড়িতে লাস্ট কোশ্চেন হয়েছিল সেখান থেকে একদম পার্ট এ থেকে অর্থাৎ একদম এই এই জায়গা থেকে গোটা কোশ্চেনটা করে দেওয়া হয়েছিল তো এখন কিছু করার নেই যেহেতু এই জায়গা থেকে গোটা কোশ্চেনটা করে দিয়েছে তার মানে দু হাজার একুশে হয় পার্ট বি থেকে গোটা কোশ্চেন করবে বা পার্ট এ বি মিশিয়ে গোটা কোশ্চেন করবে পার্ট বি থেকে গোটা কোশ্চেন করলে চান্স হাই চান্স হচ্ছে ইলেকট্রোপ্লেটিং থেকে কোশ্চেনটা ফেলে দেওয়া ওকে হাই চান্স তার মানে এই নয় যে ইলেকট্রোপ্লেটিং থেকে আসবে বাকি দুটো পড়ে যাব না তা করলে হবে না তোমাকে মাথায় রাখতে হবে হ্যাঁ এটা রেট্রো প্ল্যানিং থেকে কোশ্চেন আসতে পারে তবে হ্যাঁ ওইখান থেকেও দূর জায়গা থেকেও কোশ্চেন আসতে পারে আমি তো জ্যোতিষী যে গুড়ে গুড়ে বলে দেবো এই যে কোশ্চেনটা এইখান থেকে এই কোশ্চেনটা আসবে না আমি একটা সাজেস্ট করতে পারি তোমাকে এটা জাস্ট একটা সাজেশন যে তরিত লেপনটাকে একটু ভালো চোখে দেখো একটু সিরিয়াসলি এটাকে ডিল করো ঠিক আছে তবে হ্যাঁ তার মানে তরিত নিষ্কাশন আর ইয়েটা কি বলে বিশোধনটাকে একবারে বাদ দিয়ে যাবে তা না ওখান থেকে তোমার শর্ট কোশ্চেন তো চলে আসতে পারে তাই না ওখান থেকে তো এমসি কিউ এসি কিউ এস কিউ বা ভিএসি কিউ এরকম প্রশ্নও তো আসতে পারে তাহলে তুমি কী করে বাদ দেবে এবং ব্যাপারটা ভালো করে না বোঝা থাকলে তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না ঠিক আছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতেই হবে আমি আশা করি তোমায় বোঝাতে পারলাম যে কী পড়তে হবে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান থেকে বোঝা গেল আর চ্যাপ্টারটা ভালো করে বোঝার জন্য অবশ্যই তুমি এনস্ক্রিনও ভিডিওগুলো দেখতে পাবে সেগুলো দেখে নিও ওকে আর এখান থেকে প্রশ্ন উত্তর কী আসতে পারে সেটা কোশ্চেন ইয়ার্স আমি করতে পারি কিন্তু সেই কোশ্চেন ইয়ার্সগুলো খুবই তোমরা বইতেও পেয়ে যাবে হুম এটা খুব কঠিন হবে না কোশ্চেন কোশ্চেন্স কী কী আসে বা কোশ্চেন অ্যান্সারগুলোকে আলোচনা করার জন্য তো এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা কি করবে তোমরা তোমাদের কোশ্চেন ব্যাঙ্কে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটা খাতায় লিস্ট আউট করো যে কোশ্চেন ব্যাঙ্কের ছ প্রথম ছটা পেজ কোশ্চেন ব্যাঙ্কের যে কোনো কোশ্চেন ব্যাঙ্কে প্রথম ছটা পেজে প্রথম ছটা পেজে মানে বিভাগ ঘ থেকে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটান কেমিক্যাল রিয়াকশান এই মানে পার্ট ডি বিভাগ ঘ থেকে অর্থাৎ ডি পার্ট থেকে আর কি ফোর্থ পার্টটা থেকে ওখানে তো নম্বর বসে ওখানে সরি বিভাগ হয় কেন বলছি বিভাগ প্রত্যেকটি বিভাগ থেকে এমসি কিউ এসি কিউ ভিএসি কিউ টাইপ এরকম কোশ্চেন কী এসছে তার একটা খাতাতে কোশ্চেন ব্যাঙ্ক খাতা করো একটা কোশ্চেন ব্যাঙ্কের খাতা সেখানে ওই কোশ্চেনগুলোকে তোলো সে ওই কোয়েশ ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে তো কারণ এই চ্যাপ্টার নিয়ে অনেকজন কনফিউশন থাকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো তুলে কারণ এখানে তুমি দেখো ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন তুমি পেরে যেতে পারো শর্ট কাট কোশ্চেন মানে স্ট্রেট কাট কোশ্চেন দেওয়া থাকে ক্যাচালো কোশ্চেন থাকে না আর কেমিস্ট্রির এই পার্টটা একটু গ্যাজা ঘিঝি ঘিজি ভিজি টাইপের একটা প্রশ্ন দিয়ে ফেলে হ্যাঁ তো ওইটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য কিছু কোয়েন্টার খাটতে হবে প্রথম ছটা পেজ কী করবে ওই কোশ্চেনগুলোকে শর্ট আউট করো কী কী কোশ্চেন এসে দেখো এবং সেই কোশ্চেনগুলো সলভ করো তার মধ্যে খুব দীর্ঘ কোশ্চেন যদি পেয়ে যাও যে একদমই সলভ করতে পারছো না বইয়ের হেল্প নিয়েও সলভ করতে পারছো না স্যারের হেল্প নিয়েও পারছো না তাহলে আমাকে পাঠাও বা তুমি হয়তো গুছিয়ে লিখতে পারছো না স্যার বলে দিয়েছে বই থেকে আমি ঠিক গুছিয়ে লিখতে পারছো সেরকম কোশ্চেন যদি পাও তাহলে সর্ব করে শর্ট আউট করে আমাকে চ্যানেলে বলো যে স্যার আমার কিছু কোশ্চেন আটকেছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে জানো যে এই কোশ্চেনগুলো আমার একটু করে দিন স্যার কী করে লিখতে হবে সেগুলো লিখে দিন তো একদমই এখান থেকে খুব ট্রিকি কোশ্চেন খুব কোশ্চেন নিয়ে আলোচনা করে খুব একটা লাভ নেই বা কি কোশ্চেন অ্যান্সার ডাইরেক্টলি অ্যান্সার আমি কী আলোচনা করবো তোমরা বলো তোমাদের কোশ্চেন কি আটকেছে সেটা আমি আলোচনা করবো কারণ এখানে খুব ডিফিকাল্ট কোশ্চেন হয় না তবে হ্যাঁ একটু ইনফরমেটিভ কোশ্চেন এখান থেকে হয় ভালো করে খুঁটি খুঁটি পড়া থাকলে এখান থেকে কোশ্চেন অ্যান্সার করা কোনো ব্যাপারই না এটা ইনফরমেটিভ একটা চ্যাপ্টার ঠিক আছে সবই ইনফরমেশন টাইপের আছে খুব কনসেপ্ট দিয়ে অঙ্ক করছে অঙ্ক উত্তর দিতে হবে এমন ব্যাপার এখানে নেই অর্থাৎ এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাতে পারবে এমন কোনো ব্যাপার নয় তুমি তোমাকে স্ট্র্যাটেজি বলে দিচ্ছি দেখো স্ট্র্যাটেজি হচ্ছে দুটো পার্ট আছে পার্টে পার্ট এ কে আলাদা করে পার্ট বিকে আলাদা করে দুটো ব্রেনে আলাদা করে বসাও পার্টে কি ব্যাপার পার্ট বি মানে ব্যাপারটাকে একটু করে নাও যে কি ব্যাপারটা কঙ্কালি কঙ্কালি ভবন মানে কঙ্কালটা কি কঙ্কালি ভবন যাই হোক এইসব ওয়ার্ড বলছি হ্যাঁ কঙ্কালি ভবন ওয়ার্ডটা আমার তৈরি করা ওয়ার্ড যাই হোক তো ব্যাপারটাকে ভেঙে নাও আর কি ভেঙে নিয়ে একটু ভালো করে কনসেপচুয়ালি ব্যাপারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করো তাহলে এখান থেকে কোশ্চেন আনসার কোনো কোনো ব্যাপারই না ঠিক আছে অবশ্যই আমার ভিডিও দুটো দেখো ইনস্ক্রেন্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না চলো পরে ভিডিওটা দেখা